দর্শক ভিন্ন একটি খবর দিয়ে শেষ করব আজকের বিজয় জেলাবার্তা। রেল লাইনের উপর দিয়ে সাইকেল চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পাবনার মুলাডুলির যুবক এই অসাধ্য পিন্টু সাধনের দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন তিনি ভিন্নধর্মী এই প্রচেষ্টার মাধ্যমে নিজেকে চেনানোর পাশাপাশি বিশ্বের বুকে নিজ দেশকে তুলে ধরার স্বপ্ন দেখেন প্রত্যন্ত অঞ্চলের এই যুবক পাবনা প্রতিনিধি প্রবীর সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নিজেকে আলাদা করে চেনাতে মানুষের চেষ্টার শেষ নেই শখের বসে ভিন্ন ধর্মী কিছু করে অনেকের মধ্যে নিজেকে অনন্য করে তুলতে সাইকেল চালানোর বিশেষ কসরত শিখেছেন পাবনার এই যুবক রেললাইনের উপর দিয়ে সাইকেল চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি রেললাইনের পাশে বাড়ি হওয়ায় প্রতিদিন সাইকেল চালিয়ে শহরে যেতে যেতে একদিন শখ হয় রেললাইনের উপর দিয়ে সাইকেল চালানোর আর সেই শখ থেকেই এই অসাধ্য সাধন ইচ্ছা ছিল যে রেললাইনের উপর দিয়ে সাইকেল চালাবো তো দীর্ঘ চার মাস তো আমার শিখতে লাগছে আমি চাই ওয়ান গিনেস বুকে আমার নাম উঠুক অল বিশ্বের ভিতরে আমার যেন একটা নাম হয় এটা আমি চাই রেললাইনের উপর একই সাথে দুটি সাইকেল চালাতে পারেন পিণ্টু কখনো দুজনকে নিয়ে দুটি সাইকেল এবং পিছনে একজনকে বসিয়ে এক নাগারে এক কিলোমিটার পথ চলতে পারেন তিনি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মাদক ও দুর্নীতি বিরোধী প্রচারপত্র নিয়ে পুরো দেশ ভ্রমণ করতে চান তিনি সরকার আমাকে যদি কোনো হেল্প করে তাহলে আমি হয়তো বিশ্বের ভিতরে আরও অনেক কিছু করে দেখাতে পারবো পেশায় রডমিস্ত্রি পিন্টুর ইচ্ছা রেল লাইনের উপর দিয়ে একদিন মোটর সাইকেল চালাবেন তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরারও স্বপ্ন দেখেন এই যুবক বিজয় টিভি নিউজ ডেস্ক